নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। আশা করছি বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা বানিয়েছিলাম এই যে রুটি, একটুখানি হালকা তেল দিয়ে আজকে ভেজেছি, কারণ কালকে ও বলেছিল মামা তুমি পরোটা বানাবে। কিন্তু কালকে ও তো পরোটা খেয়ে ওর ওই যে পরোটা নিয়ে এসেছিলাম, তো ওটা খেয়ে ওর মানে ভালো লেগেছে, আরও খাবে। তো আমি তো ময়দা দিয়ে বানাইনি, তো পরোটার মতো ফিল আসবে না, তো যে জন্য ভাবলাম একটুখানি তেল দিয়ে দিই, তাহলে কিন্তু ওরকম লাগবে, পরোটার মতো দেখতে লাগবে, খাবে আর কি ইন্টারেস্টের সঙ্গে। তো ময়দা দিয়ে জিনিসের থেকে আটা দিয়ে বানানোটাই বেশি আমি বেস্ট মনে করি, বাচ্চাদের জন্যই হোক আর বড়োদের জন্যই হোক, হঠাৎ মঠাৎ খাওয়া সে ঠিক আছে, ময়দাটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। তো যাই হোক, এবারে আমি বিস্কিট খাবো এখান থেকে দুটো। এই বিস্কিটগুলো সোনো খেতে পারে না, তো আমাকেই শেষ করতে হবে। আমার কিন্তু বেশ ভালোই লাগে এটা, আটার বিস্কিট, আটা দুধ, একটুখানি হালকা সুগার দেওয়া আছে, খুব বেশি যে মিষ্টি তা একদমই নয়, একদম হালকা ফুলকা মিষ্টি, খেতে বেশ ভালোই লাগে আমার। চা বিস্কিট খেয়ে দিয়ে আমি একটু কাজ করছিলাম, তো কাজকর্মগুলো আর শেয়ার করা হলো না। তো যাই হোক, ঘরের কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে টেরে তারপরে একটুখানি খিদে লেগেছে, তো এই যে রুটি বানানো বাকি ছিল, সোনুকে তিনটে মতো বানিয়ে পাঠিয়ে দিয়েছি, দুটো পাঠিয়ে দিয়েছি, একটা খাওয়ার জন্য রাখি ওর, আর তারপরে আটা বেঁচে ছিল ওটা দিয়ে আমি নিজের জন্য তিনটা মতো রুটি বানিয়ে দুটো খেয়ে নিয়েছি, একটা রেখে দিয়েছি, সোনু যদি পরে খায় খাবে। তো এই করে রুটি টুটি খেয়ে দিয়ে ঘরের কাজ আবার সামলি টামলি ভিডিও টিডিও রেডি করে একবারে চলে আসলাম নিচে। জেঠিমা বলেছিলেন আজকে হচ্ছে নিচে প্রসাদ খাওয়াবেন, আজকে হলো সংক্রান্তি কার্তিক মাসের, তো জেঠিমা তো এই পুরো মাসটা আর কি উনি পালছিলেন, তো আজকে সংক্রান্তি, তার জন্য এই যে প্রসাদ পুজো টুজো করেছেন, এই যে খিচুড়ি প্রসাদ করা হয়েছে, তার সঙ্গে ঘণ্ট করা হয়েছে, দুটাই খুব সুন্দর হয়েছে। ফ্যান লাগবে নাকি? হাওয়া লাগবে, হ্যাঁ ঠান্ডার জন্য গাওয়ে দেওয়া চা দিচ্ছে। জবরদস্তি ধোয়ালাম, আজকে ধোয়াই নেই আমি, আজকে জল আসছে গরম গরম, ভালো হয়েছে খিচুড়িটা, কে বানিয়েছে? ভালো হয়েছে, ঘনটা ভালো হয়েছে, প্রসাদ খাওয়ান হয়ে গেল, তারপরে সোনুর কাণ্ডগীতি দেখো, এটা আমাকে মানে মেকআপের সে ফিল্টার লাগিয়ে হচ্ছে ফটো তুলছে, আবার ওর দাদাকে তুলছে একবার বিভিন্ন ধরনের ফিল্টার লাগিয়ে। এগুলো আমি ইউজ করি না, এগুলো হচ্ছে সোনুই এই যে মজা করে এগুলো খেলে, যেহেতু লকটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, মোবাইল খুলে কিছু দেখতেও পারে না যখন তখন, আমার মানে আমি যখন চাইবো তখন হয়তো একটু 10 মিনিট 5 মিনিটের জন্য দিলাম, বাকি তো নিজের ইচ্ছা এখন কোনো কিছু দেখতে পারবে না, মানে কন্ট্রোলে আনার জন্যই, বাচ্চা যাতে সবসময় দেখতে না পায়, যখন তখন দেখতে না পায়। আমি তো আমার কাজের ধ্যানে থাকি, মোবাইলটা কখনো চার্জে দিয়ে রাখি, যে জন্য মানে দেখতে যাতে না পায়, সেই জন্য লকটা চেঞ্জ করে দিয়ে গেছে ওর পাপা। তো সেই জন্য এই যে ও কী করে মোবাইলটা খুলেই ফটো তুলবে আমাদের, ওটা দেখি খুব মজা করছে, মজা পাচ্ছে, ওর দাদার সঙ্গে খুব হাসাহাসি করছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানে একটু গল্প করছি, আড্ডা দিচ্ছি, তারপরে যাবো উপরে, আবার দুধটা এসছে এদিকে, দুধটাও গরম করতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে, বেশিক্ষণ থাকা যাবে না তাই নিচ্ছে। তো বলছে মাম্মা একটুখানি মোবাইল দাও, ঘরে তো দিতে চাই না, যে জন্য ওই যে লোকের সামনে চাবে, যাতে বেশি মানে বেশি তো চিল্লাহাল্লা করতে পারবো না এখানটায়, তো আমি এই যে দেইনি, তাই একদম আমার কোলে শটান হয়ে শুয়ে আছে। আবার কোনো কোনো দিন এমন ক্লান্ত হয়ে যাবে, যেদিন করে খেলাধুলো করায় না, শনিবার কি বারে করে খেলাধুলো করায়, এমন ক্লান্ত হয়ে যাবে ওই দিন এসে করে, হ্যাঁ নাহলে আমি যদি কোনো সময় বলি যে ঘুমা একটু ঘুমা একটু, শুনবে না, একদিন ক্লান্ত হয়ে যাবে না, হ্যাঁ হ্যাঁ সারাদিন আড়াইটে তিনটে বেজে যায়, চোখগুলো গর্তে পড়ে যায়, ক্লান্ত তো হয় কিন্তু ওই যে ঘুমাচ্ছে, দেখো দেখো চোখ বন্ধ করছে।
আর ঘুমাইতে লাগবে না। সন্ধ্যাবেলা ঘুমাইলে পরে রাত্রি খাইতে চায় না, উঠতেই চায় না, কি জ্বালা হয়। ফোন করতে করতে উপরে গেলাম, হাওয়ায় এখন শূন্য গুণ হয়ে আছে, আজে সেই পুরে হাওয়া মাসি দিল, বড় মাসি জেলিপি দিল, খাও খেয়ে পড়াশোনা করো। বড়দি এসেছিল, এই যে জিলিপি নিয়ে এসছে, এই পাশের দিদির সঙ্গে আর কি ওরা গেছিল কোনো কাজে, তো জিলিপি ওরা খেয়েছে, যে আমার জন্য আমাদের জন্য একটু নিয়ে এসছে। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে নতুন আরেকটা সকালে আবারও অনেক অনেক স্বাগত। আবারও পরের দিন সকালবেলা চলে আসলাম, কেন বলো তো এরকম ভ্লগটা হলো, মাত্র 6 মিনিটে প্রথম দিনে ভ্লগটা শেষ হলো, কারণ ওই যে বাড়িতে যেহেতু হয়েছিল শুভ অনুষ্ঠান, তো যে জন্য প্রচুর ভিডিও শ্যুট করা হয়েছিল, মোবাইল ভর্তি হয়েছিল, অনেকগুলো ভিডিও তো জমেছিল, বাড়িতে গেছিলাম প্রোগ্রামের অনেকগুলো ভিডিও জমেছিল, তো যে জন্য বাড়িতে এসে বেশি একটা শ্যুট করিনি, কারণ ভাবছিলাম যে মোবাইল তো অলরেডি ভর্তি হয়ে আছে আর কত শ্যুট করব, তো যে জন্য যেটা যেটা শুধু ইচ্ছে করেছে শ্যুট করেছি, বিশেষ কিছু একটা শ্যুট করা হয়নি। তো এখন ভিডিওগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, ভিডিও মোবাইল থেকে শেষ হয়ে গেছে, তো এবারে তো দিতে হবে, তো সেই জন্য মনে হলো না আগের দিনে আমি বেশি কোনো শ্যুট করিনি, তাই পরের দিন আবারও করলাম, তো যাকগে এই জন্য দুদিনকার ব্লগ এখানে একখানে করছি। তো সকালবেলায় যে আজকে জল নেব, জলটা শেষ হয়ে গেছে, বেশি জল ছিল না, আমি যখন গেছি তার আগে একটুখানি ছিল আর কি, যাওয়ার আগে ওইটা দিয়ে আসার পর কাজ চালিয়েছি পরদিনে, যে আমাকে জল নিতে হচ্ছে, সুন্দর জল আসছে স্পিডে, তো ভাবলাম চলো জলটা ভরে নিয়েই যাই। ঘরে এসে বানিয়ে নিলাম এই যে স্পেশাল চা, আমার সেরকম ভাবে শুট করা হয়, দুধের জন্য এই যে দিয়ে গেছিলাম, দুধ দিয়ে গেছে, আর সোনু চলে আসলো স্কুল থেকে, এখন ওকে নিয়ে গিয়ে স্নান করিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে চিপস বলছে খাবে, তো যে জন্য চিপস নিয়ে দিলাম। হ্যাঁ, চিপসের মধ্যে একটা দারুণ খেলনা ছিল, সেটা তোমাদের দেখাবে এখন পরেও। না না, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন আর ওটার জন্য কি বল ফেলাই যে ও বসে বসে, ওটা কি বলবো, ওটা ওটা ফাটায় না, ওটা গোল গোল আন্ডার মতন হারিয়ে যাবে দেখো। পেটের মধ্যে খিদায় চুহা দৌড়াচ্ছে বন্ধুরা, আর সোনুকে বলছি তাতে স্নান করে নাও ভাত খাই, তো কিছুতেই কথা শুনছে না, তো আবার স্কুল থেকে এসেই ফটাফট স্নান করাও ঠিক না, একটু রেস্ট করে তারপরে করতে বলি, তো এদিকে আমার খুব খিদেও পেয়ে গেছে, ভাবলাম চলো একটা বিস্কিট খেয়ে নিই, একটা বিস্কিট খেয়ে একটু জল খেয়ে নিয়ে ও স্নান করতে গিয়েছে, আমি ততক্ষণে ভাবলাম যে চলো বিছানাটা ভালো হয়েছে একটু গুছিয়ে নিই, তো যে ও স্নান টান সেরে চলে আসলো, আর এদিকটা ও বলে কালকে স্বপ্ন পেয়েছে, তো যে জন্য কালকে না রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাতে পারিনি, আমারও ঠিকঠাক ঘুম হয়নি, তো যেই জন্য ও বলছে তাহলে বলো স্বপ্নটা আমাকে বলছিল, জানো কী স্বপ্ন পেয়েছি, বলছিল যেই ক্যামেরাটা অন করি অমনি বন্ধ করে দিল বলা,
তো ক্যামেরা আবার অফ করাতে বললো যে প্রথমে স্বপ্ন পেয়েছে আমি আমি বলে লাভাতে পড়ে গেছি আর দ্বিতীয়ত আমি ভূতে স্বপ্ন পেয়েছে যেজন্য ঠিকঠাক ঘুমোতে পারছিল না বারবার জেগে কান্না করছিল পরে আবার আমি ওর বালিশটা উল্টে পাল্টে দিয়ে একটুখানি ভালো করে জাগিয়ে তারপরে ঘুমোতে বললাম তবুও নাকি বেশ কিছুক্ষণ জেগে থেকে তারপরে হয়তো একটুখানি ঘুমিয়েছিল আজকে এই যে নেল পেন্টগুলো আমার সব উঠে গেছে নেল পেন্টগুলো তো ভাবলাম যে একটুখানি এগুলো ভালো করে আরও অ্যাপ্লাই করি রিমুভার দিয়ে মুচি টুচি নিয়ে এই যে একটু ডিজাইন করে অ্যাপ্লাই করলাম নেল পেন্ট আমার খুব ভালো লাগে তো যদি একটুখানি চান্স পাই ফাঁকা টাইম পাই আমি অ্যাপ্লাই করি বিকেল মানে সন্ধ্যা লাগবে লাগবে ভাব আর কি এরকম টাইমে ভাবলাম চলো নাহলে ও ছোটাছুটি করবে এখন ঘুমায়ও নি তো আজকে এই যে একটু টিভি দিলাম একটু টিভি দেখুক চুপচাপ থাকবে তাহলে দুধ গরম করে নিয়ে আসলাম দুধ দেবো ওকে এক গ্লাস আর আমি এই যে একটু গ্রিন টি নিয়ে বসেছি তো এই যে এখানটা শাক পটল আর কটা সিম আছে এই যে এগুলো তো করে রাখবো রেখে ফ্রিজে ঢোকাবো আর শাকটা খেয়ে রাখবো তো চলো এগুলো এখানটায় সাজিয়ে নিই ততক্ষণে সোনু বাবা কল করেছিল ওকে ব্যাক করি বন্ধুরা এই যে আমি এটাকে বের করে নিলাম এখানে শাকটা এখানে হচ্ছে পটল কটা আর এখানটা হচ্ছে এই যে বেগুন আর সিম বেশি আনার সময় পাইনি মানে হাতে কম সময় ছিল ঝটপট করে অল্প কিছু নিয়ে এসেছি পাশের ঘরে দিদিকে গিয়ে এটা দিয়ে আসি যে এখানে একটু শাক সিম কটা পটল আর কটা কলা আর দুটো হচ্ছে আখের ইসে দুপুরবেলার খাবারটা হয়তো শেয়ার করিনি দিদি সবজি দিয়েছিল ডিমের ঝোল আর বেগুন ভাজা আর আমি করেছিলাম পটল ভাজা আর ভাত তো ওই দিয়ে খেয়ে নিয়েছিলাম এই যে রাত্রে আমি এখন সবজি করেছি পটল আলু সবজি ঝোল আর করেছি হচ্ছে আর বেগুন ভাজা তো যাই হোক খেয়ে দিয়ে আমরা এখন সোনুকে একটু পড়তে বললাম ও একটু বইও পড়লো আমি এই বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়ে জায়গা জায়গা মতো গুছিয়ে রাখছি আর এই যে ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখতে হবে আজকে মনটা বিশেষ একটা ভালো ছিল না যে জন্য কিন্তু তোমরা দেখেছো অনেক কিছুই হয়তো মানে শ্যুট করা হয়নি মিস হয়ে গেছে খাওয়া দাওয়া দুপুরবেলার বা হচ্ছে কোনো কাজকর্ম শেয়ার করিনি আসলে কী বলো তো মনটা ভালো না থাকলে না মানে কোনো কিছুই করতে ইচ্ছে করে না মানে করি কাজগুলো তো করতেই হবে না করে আর কোথায় যাবে টাইম টু টাইম কাজগুলো তো করতেই হবে কিন্তু সেগুলো শ্যুট করতে ইচ্ছে করে না আর কি তো সেই জন্য শ্যুট করা হয়নি তো এখন একটু ভাবলাম না চলো রাত্রেবেলা যে কাজগুলো করব সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো মানে দিনের বেলা যতই সাপ করো না কেন এই যে সন্ধ্যে থেকে সোনু স্কুল থেকে আসার পরে বিশেষ করে আবার কিন্তু ঘরটা আমার অগোছালো হয়ে যায় একদম তো সেই জন্য এই যে আরও একবার আমি সাফ করে নেই এটা করতেই হয় আমাকে কিছু করার নেই যে কলা খেয়েছে দেখো কলার এখানে কলা খেয়ে হচ্ছে যেগুলো ওর কালো কালো মনে হয়েছে এগুলো ফেলেছে তো এইগুলো তো আমাকে সাফ করতেই হবে বলো তো কেন আবার মানে কাগজপত্র কী কী আছে ওগুলো কেন সাফ করতে পারবো না এগুলো সাফ না করলে তো এটার উপর দিয়ে হাঁটতে পারবো না না বলো রাত্রিবেলা এদিকে আমাকে যাওয়া আসা করতে হয় তো সেই জন্য এই যে এগুলো সাফ করলাম তো পুরো ঘরেই সাফ কর যে কটা ঘর আছে সবগুলোই সাফ করলাম আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো ভাঁজ করা বাকি আছে ওগুলো ভাঁজ করবো এখন তার আগে এই যে সব কাগজপত্র কী কী আছে ওগুলো সব আবর্জনাগুলো প্যাকেটের মধ্যে করে ভরে ভরে রাখছি কালকে এগুলো ডাস্টবিনে রেখে দেবো প্যাকেটগুলো মুখ বেঁধে বেঁধে রেখে দিলাম এক সাইড করে কোনায় আর তারপরে চলে আসলাম এই যে কাপড়গুলো ভাঁজ করতে রাত্রিবেলা তো ঘরের আবর্জনা বাইরে আর ফেললাম না কালকে সকালবেলা এই পটলাগুলো ডাস্টবিনে ফেলবো প্রচুর কাপড় চোপড় হয়েছিল মানে শুকিয়ে রয়েছিল ওগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম খাওয়া দাওয়া করে নিয়ে সোনু কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন পড়াশোনা করার পর আর আমি এই যে লেগে পড়েছি এখন কাজে ও ঘুমালে পড়ে না আমি এই যে চটপট করে কাজগুলো একবার করতে পারি মানে ও হয়তো আমাকে কোনো জিজ্ঞেস করছে না কোনো কিছু বলছে না আমি এক মনে কাজগুলো কমপ্লিট করি নেই সুবিধা হয় আর কি ও ঘুমিয়ে পড়লে ঘরগুলো যেমন গুছানো ঠিক তেমনিভাবেই থাকে তো কালকে তো সকালে উঠে স্কুলে যাবে ওর অগোছালো করারও কোনো চান্স নেই যে জন্য একদম মানে আজকে রাত থেকে কালকে সারা দিন ঘরটা আমার একদম এরকম গুছানো পরিপেটি থাকবে যখন স্কুল থেকে আসবে তখন একটু অগোছালো হবে তো যেই জন্য আমাকে এই সন্ধ্যার দিকে এগুলো করতেই হয় নাহলে নিজেরই ভালো লাগে না মনটা কেন খারাপ সেটা বলছি পরে দেখো কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে 11:16 হয়ে গেল সব কাজ ছাড়তে ওই দেখো সোনু কম্বল টম্বল নিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়েছে এখানে সোনুর স্কুলের জামা কাপড় সব রেডি করে রেখেছি কালকে যেন একটাও আমাকে প্যাকেটের ভিতরেও খুঁজতে না হয়
এখানটা আমি এভাবে সাজিয়ে রাখি, প্যান্ট জামা তারপরে গেঞ্জি মোজা যা যা আছে বেল্ট টেল্ট সব কিছু এখানটায় আছে। তো ওর আই কার্ডটা না জানো তো হারিয়ে গেছে, মানে কি করে কোনো এক বন্ধু ধরেছিল, ধরে হচ্ছে মানে উল্টে পড়ে গেছে নাকি পড়ে গেছে নিচে, তো ওটা ছিঁড়ে গেছিলো। তারপরে ওর আর এক বন্ধু আবার ওটা বেঁধে দিয়েছিলো, তো যেহেতু ছোটো বাচ্চা মানুষ বেঁধে দিয়েছে, তারপরে ও আসার পথে কোথায় যে খুলে পড়েছে জানি না, এখন যে কী যে হবে কে জানে, আর কী করে এটা বানাবো কী করবো না করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। আবার টিচার এরকম দেখে যদি যে ওর গলায় নেই সে বকা দেবে মনে হচ্ছে, জানি না কী হবে কী যে করবো। তো যাই হোক, যা যা আর কি আছে ওই তা তা গুছিয়ে রেখেছি, রেখে বইটই ব্যাগটাক সব গুছিয়ে রেখে এখন তোমাদের সামনে আসলাম। তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করা হয়নি, ধরো অগোছালো ইচ্ছে করে করে না, ধরো এখানে গিয়ে উঠলো এখানে বসলো ব্যাস অগোছালো হয়েই যায়, তাই না, অটোমেটিক। তো এই জন্য ও যখন ঘুমায় তখন তো একদম পরিবেশ শান্ত, তখন আমি নিজের মতো করে গুছিয়ে রাখি, কালকে সকাল অবধি এরকম সুন্দর থাকবে। একবার শুধু ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এই যে বিছানাপত্র গুছিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে পুরো ঘর। আমাকে আর সকালবেলা বেশি গুছাতে হবে না, সকালবেলা যেহেতু স্কুল আছে মানে ঘুম থেকে উঠেই একটা অগোছালো ঘর দেখলে কীরকম লাগে। আর তবুও মাঝে মধ্যে তো থাকে, যদি রাত্রেবেলা বেশি সময় না পাই আমি, তাতে যদি ঘুমোতে হয় যে অনেকটা টাইম হয়ে গেছে তাতে ঘুমিয়ে পড়ি, সকালে স্কুল আছে তাহলে হয়ে ওঠে না। আর যদি দেখি হাতে একটু সময় আছে, যেমন আজকে একটু হাতে সময় ছিল, যে জন্য ও ঘুমিয়ে পড়ার পর এই যে আমি সমস্ত ঘরটা গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, জামা কাপড় স্কুলের সব রেডি করে রেখেছি, ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি, এখনও চিন্তা নেই, জুতোগুলোও পালিশ করা আছে। তো সব কিছু একদম কমপ্লিট, সেই জন্য আর কোনো চিন্তা নেই। এবারে হচ্ছে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে বলতে একটুখানি দেখি ভিডিওটা রেডি করার চেষ্টা করি, কিছুটা হলেও এগিয়ে থাকবে পড়ে লাস্ট 12টা, এখন 11:24, 12টা অব্দি লাস্টে জেগে থাকবো, তারপরে আর জাগা যাবে না। কারণ আগে অনেক করেছি এরকম, এখন হঠাৎই মোটাতি একটা দুটো হয়, বেশিরভাগই আর কি চেষ্টা করি 11:30-12টার দিকেই ঘুমিয়ে পড়ব, কারণ বেশি লেট করলে সত্যি শরীর মানে সাথ দেয় না পরের দিন, এত মানে ধকধক করতে থাকে সারা শরীর, খুবই ক্লান্ত লাগে, জোশ নেই আর কি শরীর, কোনো এনার্জি নেই, মাথা ঘুরছে, এরকম টাইপের হয়ে যায় প্রত্যেক দিনে, যেদিনই লেট করে ঘুমাই সেদিনকে অনেক কষ্ট করে পরের দিনটা আর কি আমাকে কাজ করতে হয়, অনেক কষ্ট করে চলতে হয়। তো সেই জন্য এখন থেকে চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। তো ওই 12টা অবধি লাস্ট কাজ করবো, এডিটিং করবো, তো তারপরে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালে আবার উঠতে হবে, এবার স্কুল আছে। তো একটা খবর শুনতে পেলাম, পেয়ে আজকে থেকে মনটা একটু এমন খারাপ লাগছে। খবরটা হলো কালকে থেকে শুনো পাপার একটা ট্রেনিং শুরু হবে, তো যে জন্য আর কি কালকে থেকে ঠিকঠাক মতো কল করতে পারবে না। এখনও তো মানে ফৌজি মানুষ বুঝতেই পারছো সবসময় কল করতে পারে না, যখন মানে একটু ফ্রি হয় একটুখানি সময় পায় টাইম টু টাইম আর কি একটু ফোন করে, আর তার মধ্যে আবার যদি ট্রেনিংয়ের সময় তো মানে আরও একদমই সময় হয়ে ওঠে না ওদের, তো বলছে আমি কিন্তু মানে হয়তো ঠিকঠাক করে কল করতে পারবো না। তো শুনে মনটা খারাপ হয়ে গেল, 15টা দিন কীভাবে কাটাবো জানি না যদি ঠিকঠাক কল করতে না পারে। তো আমি ওকে বললাম দেখো সারাদিন যদি ব্যস্তও থাকো কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করতে করতে কাটিয়ে দেবো, কিন্তু অপেক্ষার শেষ অবসান যেন রাত্রে হয়, 1 মিনিট 1/2 মিনিট হলেও যেন তুমি ঘুমানোর আগে আমাকে জানিয়ে দাও যে ভালো আছো, তাই না, দিনটা ভালো গেছে ঠিক আছে, তো তাহলেও আমি আর কি শান্তিতে থাকতে পারবো। মানে সারাদিন অপেক্ষা করার পর একটুখানি আমি ওকে বলি যে তুমি অন্তত ওকে রাত্রে একটুখানি কল না করলে আমি শান্তিতে ঘুমোতে পারবো না, ওটা আমার ঘুমের ওষুধ, যে সারাদিন কল না করলেও চলবে মানে থাকতে পারবো, কিন্তু রাত্রে একটুখানি আমাকে জানিয়ে দিতে হবে এই আর কি। তো বললো ঠিক আছে আমি চেষ্টা করবো, দেখা যাক কী হয়, কালকে দিনটা আসলে পরে বুঝতে পারবো কীরকম কাটে, কালকে দিনটা ফোন করতে পারে কি না। তো সত্যি কী আর বলবো, মানে এই যে একটা আমাদের জীবন মানে কোনো ঠিক নেই কোনো কিছুই, এক একটা সময় জীবনের এক মরণ কাটে, এটাই লাইফ তাই না, যখন যেভাবে যখন যেরকম পরিস্থিতি আসবে তখন সেভাবেই আমাদেরকে চলতে হবে, এই হলো ব্যাপার। আর খুব ভালো থাকুক সুস্থ থাকুক, তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে, ব্যাস এতটুকুই চাওয়া আর কিছু নেই।
ফোন করতে না পারে কোনো ব্যাপার না, কিন্তু ভালো থাকুক আর কি, এই শুভকামনাই রইল। আর তোমরা প্লিজ এই প্রার্থনাই করো যেন ভালো থাকে, একদিন পর হোক দুদিন পর হোক তাও যেন একবার কল করে জানাতে পারে যে ভালো আছে, তাহলেই ব্যাস আমি শান্তিতে থাকতে পারব। জানি আমার সুখী অনেকেই তোমরা সুখী হও, আবার আমার চিন্তা হলে তোমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ো, তো সত্যি তার জন্য আমি ভাগ্যবতী। এই যে ভালোবাসাটা তোমাদের নিঃস্বার্থ ভালোবাসাটা পাচ্ছি, পেয়েছি, পাচ্ছি, আগামীতেও পাবো, তার জন্য সত্যি তোমাদের কাছে আমি থ্যাঙ্কফুল। আমরা তো দুজনেই থ্যাঙ্কফুল। এভাবেই তোমরা আমাদের পাশে থেকো, তাহলেই হয়তো জীবনের এই যে প্রত্যেকটা কঠিন যে পরিস্থিতি আমাদের আসে সেটা হয়তো আমরা একে একে ধাপে ধাপে পার করে যেতে পারবো। মনে একটা সাহস থাকবে যে আমাদের চলার পথে আমাদের পক্ষে তোমাদের হাত আছে, তোমাদের হাত ধরে আমরা এগোচ্ছি, প্রত্যেকটা স্টেপে তোমরা আমাদেরকে গাইড করো। আর সত্যি খুব ভালো লাগে তোমরা আমাদের সাথে থেকো, খুব ভালো লাগে, মনে হয় যে সত্যি আমাদের পরিবারেরই কেউ আমাকে গাইড করছে, যেভাবে আমার আপনজনেরা আমাদেরকে গাইড করে ঠিক সেরকমই ফিল করি। তখন মানে আর একা মনে হয় না, এই যে একটা একলা লাইফ আমি লিড করছি, তখন মনে হয় না যে আমি সত্যি একা, সত্যি বলছি অনেস্টলি। নাহলে হয়তো তোমরা যদি না থাকতে দেন তাহলে না সত্যিই মনে হতো যে আমি একা একাই জীবনটা অতিবাহিত করছি, তোমরা আছো বলে আমার মনে হয় না যে আমি একা, আমার সব মনে হয় যে সবসময় অন্ততপক্ষে তোমরা তো আছো। আর সোনুর পাপ্পাও হয়তো সামনে থেকে আমার কাছে নেই, কিন্তু সবসময় ফোনে আমাকে গাইড করে, যে জন্য আমি মানে মনে হয় যে না কোনো ব্যাপারই না, সব কিছু ইজি। তো যাই হোক, মনটা যদিও খারাপ ছিল শোনার পর থেকে, তারপরে এই যে টুকুর টুকুর করে কাজগুলো সব কমপ্লিট করলাম, করে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করলে মনটা একটু হালকা হবে, এখন একটু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার যে খারাপ লাগছে একটুখানি সেটা শেয়ার করলে মনটা হালকা হয়ে যাবে, তোমাদের সঙ্গে এখন শেয়ার করি সত্যিই মনটা অনেকটা হালকা লাগছে। তো চলো বন্ধুরা এভাবে পাশে থাকবো, টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে, কেমন, টাটা, শুভরাত্রি।